শাশুবিক নির্যাতনে মৃত্যু হয় কলাবাগানের সেই স্কুলছাত্রীর। রাজধানী কলাবাগানে ইংরেজি মাধ্যম পড়ুয়া স্কুলছাত্রীকে হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। সেখানে বলা হয়েছে, বন্ধু ফারদিন ইফতেখার দিহানের পাশবিক নির্যাতনে মৃত্যু হয়েছিল মেয়েটির। এই মামলায় ফারদিন ইফতেখারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়েছে। 22 নভেম্বর অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির জন্য দিন রেখেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিদর্শক খালেদ সাইফুল্লাহ বলেন, প্রেমের ফাঁদে ফেলে মেয়েটিকে বাসায় ডেকে এনে ধর্ষণ করেন ফারদিন। ময়নাতদন্ত প্রতিবেদন সহ অন্যান্য ফরেন্সিক পরীক্ষায় এর প্রমাণ পাওয়া গেছে। গত 7 জানুয়ারি রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কলাবাগান থানায় ফোন করে জানায়, এক তরুণ এক কিশোরীকে হাসপাতালে মৃত অবস্থায় এনেছেন। কিশোরীর শরীর থেকে রক্ত ঝরছে। কলাবাগান থানার পুলিশ হাসপাতালে গিয়ে ফারদিন ইফতেখার ওরফে দিহানকে আটক করে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় গ্রেফতার হয়ে ফারদিন ইফতেখার কারাগারে রয়েছেন। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী 2020 সালের নভেম্বর মাসে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ইংরেজি মাধ্যম পড়ুয়া স্কুল শিক্ষার্থীর সঙ্গে আসামি ফারদিনের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে মেসেঞ্জারে নিয়মিত কথা হতো। পরিচয় এক মাসের মাথায় গত বছরের 6 জানুয়ারি ফারদিন মেসেঞ্জারে কিশোরীকে পরদিন তাদের বাসায় আসতে প্ররোচিত করেন। ফারদিন ইফতেখারের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, সাধারণত দিনের বেলায় বাসা ফাঁকা থাকে। সেদিন আমার বাবা এবং বড় ভাই রাজশাহীতে থাকত। মেজ ভাই সকাল 8টায় বাসা থেকে বের হন। মা বগুড়ার উদ্দেশ্যে সকাল 10টায় বের হয়ে যান। আমি 11টার দিকে তাকে ফোন দিয়ে বলি গৃহকর্মী চলে গেলে ফোন দেব। মামলার তথ্য অনুযায়ী গৃহকর্মী বাসা থেকে চলে যাওয়ার পর ফারদিন সেদিন দুপুর 12টার দিকে ফোন দিয়ে কিশোরীকে বাসায় আসতে বলেন। কিশোরী বাসা থেকে বের হওয়ার পর ফারদিন তাকে বাসায় নিয়ে আসেন। অভিযোগপত্রে বলা হয়, আসামি ফারদিন কিশোরীর মেসেঞ্জারে 6 জানুয়ারি একটি অশ্লীল ভিডিও পাঠান। তাকে ফুসলিয়ে ফারদিন সেদিন নিজের বাসায় এনে ধর্ষণ করে পাশবিক নির্যাতন করে হত্যা করেন। ময়নাতদন্তের বিবরণীতে একটি নৃশংস ধর্ষণ ও ধর্ষণের ফলে ভিকটিমের মৃত্যুর বিষয়টি প্রমাণ রয়েছে। এই মামলায় সাক্ষী হিসেবে 50 জনের বেশি ব্যক্তির 161 ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক খালিদ সাইফুল্লাহ। নিহত কিশোরীর বান্ধবী, কিশোরীর বাবা মা, ফারদিনের ভাই, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স সহ মামলা সংশ্লিষ্ট সবার বক্তব্য নেওয়া হয়েছে। কিশোরীর মা তার মেয়ের হত্যাকারী সর্বোচ্চ শাস্তি চান। মাহফুজা আক্তার, দৈনিক যুগের কণ্ঠস্বর।